প্রাকৃতিক দুর্যোগ এবং আরও নানান বিপদের মোকাবিলায় ত্রিপুরা রাজ্যে প্রত্যেক জেলাতে প্রস্তুত রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তথা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এই বিভাগের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ সহ আরও নানান বিপদে রক্ষা পায় অগণিত জীবন। পশ্চিম জেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আগরতলা টাউন হলে বৃহস্পতিবার আয়োজন করা হয় এক কর্মশালার। অতি সম্প্রতি ত্রিপুরা রাজ্য সাক্ষী থেকেছে বেশ কিছু ভয়াবহ অগ্নিকাণ্ডের। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা দ্রুত মোকাবিলা করা যায় তার জন্য বৃহস্পতিবার আয়োজিত হয় এক প্রশিক্ষণ কর্মসূচির। প্রয়োজনের সময়ে অগ্নি নির্বাপক যন্ত্রগুলি কীভাবে ব্যবহার করতে হয়, অত্যন্ত কম সময়ে দ্রুততার সাথে কীভাবে আগুন নেভাতে হয় সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এদিনের কর্মশালায়। পশ্চিম জেলা দিয়ে শুরু হয়ে পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে বলে এদিন জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। টাউন হল মে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কি তরফ সে এক কার্যশালা কা আয়োজন কিয়া গিয়া হ্যায়। इसमें जितना भी हमारा डिस्ट्रिक्ट डिजास्टर रिलेटेड स्टाफ है, जिसमें पुलिस है, फायर सर्विस है, स्कूल और बाकी संस्थानों के लोग हैं, उन सभी को सिखाया जाएगा कि किस तरीके से फायर जो एपरेटस हैं, फायर विरोधी जो उपकरण हैं, उनको किस तरीके से इस्तेमाल किया जा सकता है और फायर आने पर किस तरीके से अप्रोच किया जा सकता है। हम उम्मीद करते हैं कि आज के वर्कशॉप से जो यहाँ से जो ये ज्ञान लेके जाएंगे, इसके इस्तेमाल से फायर इंसिडेंसेस में भी कमी आएगी और उसके रिस्पांस टाइम में भी हम लोग कमी कर पाएंगे और मिनिमम डैमेज एश्योर कर पाएंगे लोगों की जीवन में। तो अगरतला भी अन्य कोनो माने अगरतला में भी है, इसमें हमने स्टेट के भी कुछ ऑफिसर्स को बुला रखा है और ये लगभग पूरे दिन का एक वर्कशॉप है और हम उम्मीद करते हैं अच्छे से जाएगा, लोगों को सीखने का मौका मिलेगा। অন্য জেলার মধ্যে কি হবে এরকম কোন কোন আরু আরু ডিস্ট্রিক্টের মধ্যে আবু হইবে, এটা তো ফার্স্ট টাইম এখানে হইতাছে। বৃহস্পতিবারের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষচন্দ্র সাহা, রাজ্য প্রকল্পের কর্মকর্তা ডক্টর শরৎ কুমার দাস, জেলার ফায়ার অফিসার মোহন দেববর্মা এবং পশ্চিম জেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষ্ণুপদ রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।